দুয়ারে সরকার দুয়ারে রেশন, এবার দুয়ারে চিকিৎসা পরিষেবা চালু করলো শান্তিপুর পৌরসভা। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য চালু করেছে দুয়ারে সরকার দুয়ারে রেশন। এবার শান্তিপুর পৌরসভার উদ্যোগে দুয়ারে চিকিৎসা পরিষেবা চালু হলো। মঙ্গলবার শান্তিপুর 14 নম্বর ওয়ার্ডের মহাপ্রভুপাড়া এলাকায় শান্তিপুর পৌরসভার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য একটি শিবির তৈরি করা হয়। এই শিবিরে চিকিৎসার মধ্য দিয়ে ডক্টর সুশান্ত ঘোষ বলেন, শান্তিপুর পৌরসভার উদ্যোগে যেমন দুয়ারে সরকারের দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছে, ঠিক তেমনই শিবিরের নাম দিয়েছে আমরা দুয়ারে চিকিৎসা। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি সপ্তাহে 3 দিন চালু থাকবে, যেখানে সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন, এছাড়াও বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। কিছু এনেছে আপনি কে হন? ভালো লাগছে, আমাদের আমাদের এলাকার মানুষ উপকৃত হবে। তারপরে ধরো যারা আর কি অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে মানে এদিক ওদিক ডাক্তারখানায় যেতে পারে না, হাসপাতালে বা আশেপাশে যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র থাকে তার সেখানে যেতে পারে না, তাদের এই যে পাড়ায় এসছে এতে এই সমস্ত মানুষগুলো উপকৃত হচ্ছে। ঠিক আছে, না ডাক্তার দেখানো হয়নি এখন, এই যে আমার ছেলেরা আজকে সকালবেলা জ্বর এসছে, তা ছেলেটাকে আমার একটু কাজে চাপ ছিল, নিয়ে যাওয়া হচ্ছিলো না, তা এই এখানে দেখিয়ে নেবো, এই একটা সুবিধা হলো আমার মতন। আপনার নাম? আমার নাম বিজু দাস। এলাকাটার নাম? এলাকাটার নাম মহাপুপাড়া। হ্যাঁ, আমি বলতে চাইছি, আমি ডাক্তার সুশান্ত ঘোষ, মেডিকেল অফিসার শান্তিপুর ইউপিএসসি 3 শান্তিপুর মিউনিসিপ্যালিটি। এটা একটা মানে কি বলবো, আমরা দুয়ারে সরকার দুয়ারে রেশন দুয়ারে সব শুনেছি, এটা একরকম দুয়ারে চিকিৎসা। চিকিৎসক নিজে গভর্নমেন্ট অর্ডারে পাড়ায় পাড়ায় পৌঁছে মাসে 3 দিন মিনিমাম পৌঁছে পেশেন্ট লোকাল পেশেন্টদের ডেকে তাদের যেরকমভাবে হাসপাতাল বা বিভিন্ন নার্সিংহোমে দেখা হয় সেইভাবে আমরা এখানে চেষ্টা করি পরিষেবা দেওয়ার। আপনি সামনে দাঁড়িয়েই দেখলেন এখানে কতগুলো সুগার, কতগুলো প্রেশার, কতগুলো পেশেন্ট এখানে বসে আছে। শান্তিপুর হাসপাতাল কাছে হলেও হয়তো এরা কাজের জন্য যেতে পারেন না, অথবা সময় হয়ে ওঠে না, অথবা বুঝতে পারেন না, নানা রকম অসুবিধা থাকে। এইগুলোকে বেছে এখানে সেগুলোকে শর্ট আউট করে তাদের সুচিকিৎসা বন্দোবস্ত করাই আমাদের দায় দায়িত্ব, এবং সেই দায় দায়িত্ব পালনের জন্য আমরা এখানে এসে পৌঁছেছি। যত বড় ভিড় হোক না কেন, আমরা প্রত্যেককে এইভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, আমাদের যতই আমরা চেষ্টা করি না কেন, আমাদের দেশের একটা জিনিস, সমাজকে আরেকটু এগিয়ে আসতে হবে। আমরা এগোচ্ছি 2 পা, ওনারা হাফ পা এগোলে আমরা পারব। আমাদের এই যে পেশেন্টগুলো সুগার ওষুধ খায় আর খায় না, এটা খুব খারাপ। সুগার প্রেশার সাইলেন্ট কিলার, গভর্নমেন্ট এর জন্য কোটি কোটি টাকা খরচ করছেন। এইগুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, পেনলেস ডিজিজ। মানুষের পেটে ব্যথা হলে দৌড়ে আসে, মানুষের গায়ে ব্যথা হলে দৌড়ে আসে, কিন্তু সুগার প্রেশারের কোনো ব্যথা নেই। ইট ইজ দ্য পেনলেস কিলার, মানুষকে মেরে ফেলে। 5 লক্ষ ফ্যামিলি প্রতি বছর ইন্ডিয়াতে এর জন্য নিঃস্বরিক্ত হয়ে যাচ্ছে। তার জন্য আমরা ঝাঁপিয়ে পড়েছি এই যে প্রেশার সুগারের পেশেন্টগুলোকে, যাতে আমরা বাঁচাতে পারি। সময় আমার কম, অনেক পেশেন্ট দেখতে হবে, দেখা যাচ্ছে। আচ্ছা ডাক্তার বলছি, এই যে আপনি যে চেম্বারটা করেছেন দুয়ারে ডাক্তারই বললাম, হ্যাঁ, তো এটা কি প্রতি সপ্তাহে একদিন করে? না না না, এটা মাসে আমরা বিভিন্নভাবে ঘুরে
তিন দিন করার চেষ্টা করি প্রতি মাসে, তিন জায়গায় করি। আমার তো বেশ থাকেই, বেশ রাখতেই হয়। বেশটা হচ্ছে পঞ্চাননতলা, ওইটা ভেরি ইম্পর্টেন্ট, এবং আমার এই কর্মচারীদের সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আজকে যে পেশেন্টগুলো আপনাকে দেখাচ্ছে, ওষুধ শেষ হয়ে যাওয়ার পরে বা আবার কোনো সমস্যা ছিল, তারা কি পঞ্চাননতলায় আপনাকে? আমি তো সামনেই বলে দিলাম যে পঞ্চাননতলায় যাবেন, সামনেই বলে দিলাম। এখন এই যাওয়া না যাওয়া, ওই জন্য বললাম আমরা দু পায়ে গিয়েছি, আপনারা হাফ পায়ে গোবেন, কথাটা বলেছি। এই জন্য ওদের ওখানে যেতে হবে, দেখাতে হবে। আবার এই প্রেশার সুগার একদম সারে না, ভুল ধারণা। ইট ইজ এ কন্টিনিউয়াস ডিজিজ, টিল ডেথ এর ওষুধ খেয়ে যেতে হবে। গভর্নমেন্ট বিনা পয়সায় ওষুধ দিচ্ছে, যেতে হবে, আনতে হবে, এইটুকু করলেই যথেষ্ট।